আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে মিনি কম্বাইন সাইলেজ কাটার মেশিন। এটা আসলে কেন কম্বাইন এই বিষয়টা পুরো ভিডিওতে থাকবে এবং কি কি কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়, কতটুকু ক্যাপাসিটি এবং কত হর্সের মতো এই সকল বিষয় থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সাইলেজ যে আমরা করি, সেই সাইলেজ কাটার যে অংশটা সেটা হচ্ছে এই পার্টটা, এবং এই দিকটাতে হচ্ছে আপনার যে ভুট্টা বা গম এই জাতীয় জিনিসগুলো যে ক্রাশিং করা যাবে সেটার পার্টটা। তো এখন আগেই বলে নেই যে আসলে এটাতে কী কী করা যাবে। তো আমরা আজকে নর্মালি চারটা জিনিস ট্রাই করেছি। একটা হচ্ছে ভুট্টার গাছ থেকে সাইলেজ করেছি, এরপরে আমরা যে হচ্ছে নেপিয়ার ঘাস কেটেছি, এরপরে আমরা খড়টাকে যে নরম করে সেটা দেখেছি, যেটা ভুট্টাকে গরুকে খাওয়ানোর জন্য যে যেরকম করে ক্রাশ করে সেই ক্রাশটা আমরা করেছি। তো এখানে বিভিন্ন ধরনের নেট আপনারা ব্যবহার করতে পারবেন। অলরেডি আমরা ভুট্টার জন্য এটা ব্যবহার করেছিলাম, আরও চিকন করা যাবে। আপনারা চাইলে এরকম প্লেট বানাতেও পারবেন, আরও আপনার যেরকম করে চান সেভাবে মডিফাই করতে পারবেন। এরপরে আরেকটা নেট দেখেন, একটু বড়ো ছিদ্রওয়ালা, আর এটা হচ্ছে সবথেকে বড়ো। তো আপনারা এটা বিভিন্ন কাজের জন্য বিভিন্নটা ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে আসলে পারপাসগুলো কী কী করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, আপনারা কী কী কাজ করতে চান। এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে মোটর দেওয়া আছে, মোটরটা হচ্ছে 4 হর্সের মতো, তবে 220 লাইনের। এটা আপনার বাসাবাড়ির লাইনেই ব্যবহার করতে পারবেন। এখানে সেফটি হিসাবে বেলটাকে ঢাকনা করা আছে অটোমেটিকলি, আর উপরে দেখছেন এখানে ভুট্টা ধান গম যে জায়গাগুলো আছে সেটা এখানে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আপনাকে করতে হবে এই যে জায়গায় যে দেখছেন এখানে, এই স্টিলটাকে আপনি যত পিছনের দিকে নেবেন তত এখানে মুখটা খোলা হয়ে যাবে। যত মুখটা খোলা হবে সেই অনুযায়ী আপনার গম ভুট্টা যেগুলো আপনারা ব্যবহার করেন সেটা আপনার এখানে পড়তে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে যে অংশটা, এটা হচ্ছে ভুট্টা সাইলেজ, তারপরে নেপিয়ার যে অংশগুলো আছে সবগুলো এই জায়গা থেকে আপনারা ঢুকাতে পারবেন। তবে আমরা এখন খোলা রেখেছি কারণ এখানে আমার সাইলেজ কিছুক্ষণ আগে কেটেছি। তো আপনারা এটা যখন লক করে দিবেন তখন এই মুখ থেকে আপনারা কিছু ঢুকাতেও পারবে না এবং এই দিক দিয়ে কোনো জিনিস বেরো হবে না। তো এইটা হচ্ছে আপনার এখানে দেখছেন এখানেও ঢাকনা দেওয়া আছে, আপনারা চাইলে এই ঢাকনাটা বন্ধ করে যখন আপনার ভুট্টা বা ক্রাশিংয়ের কাজ করবেন সেটা এটা বন্ধ করে দিবেন। এবং এখানেও বন্ধ করার জায়গা আছে, আপনারা চাইলে এইখান থেকেও এটা বন্ধ করে দিতে পারবেন। এখানে একটা জায়গা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই, এখানেও একটা মুখ আছে, এখান থেকেও আপনারা চাইলে কোনো কিছু বের করে নিতে পারবেন এবং আপনারা চাইলে এটা বন্ধ করে দিয়ে নিচ থেকে ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার এখানে আউটপুটের জায়গা হচ্ছে তিনটা, আপনারা এই তিনটাকে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য বিভিন্নটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা যেটা কাজ করেছি আজকে, যে যেমন ভুট্টাটা একটু আগে আপনাকে দেখাই, আমরা প্রথমেই করেছিলাম এই ভুট্টাটা ক্রাশিং করেছিলাম। তো ভুট্টাটা আপনারা একবার দেখতে পাচ্ছেন কেমন গুঁড়া হয়েছে, আমরা একবারই পাউডার করি নেই, কারণ হচ্ছে আমরা দেখেন গরু খাওয়ার জন্য উপযুক্ত যতটুকু লাগে সেরকম করেছি। এই ক্রাশিংটা দেখেন, আপনার ভুট্টা যারা গরুকে খাওয়ান বিভিন্ন খাবারের সাথে মিক্স করে তারা জানেন আসলে কতটুকু দরকার হয়। তবে আমরা নেটগুলো যেগুলো দেখালাম সেগুলো আপনারা ব্যবহার করে আপনারা এটা আরও চেঞ্জ করতে পারবেন, বড়ো ছোটো করে নিতে পারবেন। এর বাম পাশে দেখা একটু আপনারা দেখছেন নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাসের গোড়াটা শক্ত হয় আপনারা জানেন, তো এখানে কোনো শক্ত অংশ আপনারা দেখতে পাবেন না, কারণ এটার যে ফাংশনগুলো আছে আমি শেষে আপনাদেরকে দেখাবো, ভিতরের অংশটা সেটা কতটা ক্রাশ করতে পারে সেটা আপনারা এই সামনেই দেখতে পাচ্ছেন। একদম আমরা লাইভও দেখিয়েছি, আপনারা চাইলে আমাদের কৃষি বাজার ফেসবুক পেজে দেখতে পারেন, এটা লাইভ করা আছে। দেখেন একবারই পুরো শনপাপড়ির মতো আসলে করে ফেলছে। তো এটা আপনারা গরু খুব আরামসে খেতে পারবে এবং এটা সাইলেজ যারা করেন তারা সাইলেজেও ব্যবহার করতে পারেন। এরপরে আসি যে ভুট্টার যে সাইলেজ, আমরা একদম যে ভুট্টা নিয়ে এসেছিলাম একদম ভুট্টার গাছে ভুট্টা ধরা ছিল এরকম, সে দেখেন আপনারা ভুট্টার কোনো চিহ্ন পান কি না, এই দেখেন একদম ভুট্টার দানাগুলোও পর্যন্ত এটা ক্রাশ হয়ে গেছে। তাহলে সাইলেজ আসলে বড় বড় মেশিনগুলোও যে কাজটা করতে পারে না, এত ছোট করতে পারে, এত মিহি করতে পারে না, সেটা এই ছোট্ট একটা মেশিন করতে পারছে। তাহলে বুঝতে পারছেন এর মেশিনটা ছোট হতে পারে কিন্তু কত কাজ আসলে। একদম দেখেন আমি একটু বেশি করে নিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন কতটা গুঁড়া হয়েছে আসলে। তো আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা কাজ হয় আসলে এটা। আমরা তারপরও লাইভে দেখানোর চেষ্টা করেছি এখানে কতটা কাজ হচ্ছে, তো আপনারা যখন ব্যবহার করবেন এটা আরও বিস্তারিত বুঝতে পারবেন আসলে কম্বাইন হওয়ার পরও যে এতগুলো কাজ হয় আসলে। এরপরে আমরা একটু দেখি যে আমাদের খড় কেটেছিলাম,
তো আমরা খড় কেটেছিলাম কিছুটা, কারণ এটাতে আসলে সাইলেজের জন্য এই মেশিনটা। তারপর আমরা খড় কেটে দেখেছিলাম কেমন হয়। তো দেখতে পাচ্ছেন খড়টাকেও নরম করে ফেলেছে, কারণ কেন নরম করে সেটা আমি আপনাদেরকে একদম ইঞ্জিনটাতে দেখাবো। তো এটাতে আসলে ওরকম সাইজের যে খড় হবে সেটা হবে না, আসলে আমরা নিজেরাই ট্রাই করেছি যে এটা দিয়ে আপনার আসলে খড় যেমন আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চি করেন সেটা এখানে সাইজ হবে না। এখানে যেটা হবে সেটা আপনার খড়টাকে একবারে নরম করে ফেলবে, বিভিন্ন সাইজের মতো এটাকে বের করে দিবে। আসলে যে সাইজের ক্ষেত্রে যদি চিন্তা করেন সেটা সাইলেজে এটা ভালো সাইজ হবে, কিন্তু খড়ের জন্য এটা সেইভাবে সাইজ হবে না, কিন্তু এরকম করে আপনাকে নরম করে দিবে যাতে গরু খুব ইজিলি খেতে পারে। তো আমি একটু ভেতরের অংশটা আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন। এখানে জাস্ট ছোট্ট একটা লক আছে, লকটা তুলে দিয়ে আপনারা নিজেরাই এটাকে উল্টিয়ে এর কাজগুলো আপনারা করতে পারবেন। দেখেন কেন এত নরম করে সেটা আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করি। এখানে দেখেন এই যে ব্লেডগুলো যেটা দেখছেন, এখানে তিনটা ব্লেড দেওয়া আছে। ব্লেডগুলো আপনার যখন যে কোনো গাছ বা যে কোনো খড় যেটা দিবেন সেটাকে কাটে, কাটার পরে দ্বিতীয় স্তরে এখানে যখন ঘোরে জিনিসটা তখন দেখেন এখানে বিভিন্ন এই দেখেন এরকম পাতি দেওয়া আছে, যেটা কী করে ওটাকে একদমই ঠেস ঠেসে করে দেয়, যেটা একদম নরম করে দেয়। তার কিছুটা এখানে আটকায় আছে, আমি একটু আপনাদের দেখাই। দেখেন কতটা নরম করে ফেলছে, তার মানে বুঝতে পারছেন এটার প্রেশার কেমন এবং এটা কাজ করে কেমন। এটা ছোট হতে পারে, এর নাম মিনি হতে পারে, কিন্তু কাজ একদম প্রফেশনাল যে কাজগুলো সেটা এটা দিয়ে করা যায়। তো বুঝতে পারছেন, আর এই বিষয়গুলো এই এক্সপায়ার পার্টসগুলো আলাদা করে আপনারা নিতে পারবেন, এগুলো সহজেই নষ্ট হবে না, কারণ এগুলো অনেক ভারী ভারী পাত ব্যবহার করা আছে। যদি লোহা জাতীয় জিনিস কিছু না ঢুকে তাহলে সহজেই এগুলো নষ্ট হবে না আসলে। এবং বেল্টগুলোও ইজিলি পাওয়া যায় এই মোটরগুলোও এলাকাতেই পেতে পারবেন, এবং খুব ইজিলি যে কোনো জায়গায় আপনারা এটা সরাই নিতে পারবেন। তো ভিডিও বাড়াবো না, যদি এটা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অনলাইনে। আমাদের কৃষিবাজার অ্যাপ আছে, অ্যাপসে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন, আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন, এবং সরাসরি ফোন করেও অর্ডার করতে পারবেন। এবং এটার প্রাইসগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকে, এবং আমাদের ওয়েবসাইট লিঙ্কগুলো থাকবে, সেখানেও আপনারা দেখে নিতে পারবেন, এবং অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।